বর্তমানে দিল্লিতে কেমন আছে আমাদের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুখে আছে নাকি খুবই কষ্টের সাথে দিন কাটাচ্ছে একটা নিউজের মাধ্যমে আপনারা বিস্তারিত জানতে পারবেন যে এই বর্তমানে এখন মানে এই পরিস্থিতিতে হ্যাঁ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে বা দিল্লিতে কি পরিস্থিতির মধ্যে আছে। চলুন একটু আপনাদেরকে জানাই তো সবাইকে বলবো এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন আর আমাদের পেজে নাসির অফিসিয়াল পেজে প্রতিদিন প্রতিনিয়ত সকল প্রকার নিত্য আপডেটগুলো পেতে আমাদের পেজটি ফলো দেন চলুন একটা লাইক দিয়ে আমরা মূল নিউজে চলে যাই বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে দিল্লির কাছাকাছি একটি বাড়িতে অবস্থান করছেন সেখান থেকে তিনি কারো সঙ্গে যোগাযোগ করতে পারছেন না হাসিনার ওই বাড়ির বাইরে যাওয়ারও অনুমতি নেই আচ্ছা আরও নিউজ আছে কিন্তু বাকি আছে এই ছোট্ট হেডলাইন থেকে আপনারা কি বুঝতেছেন খুব সুখে আছে হাসিনা না ভাই সারা জীবন হয়তো বাংলাদেশে থাকতে আয়না ঘরের মধ্যে বন্দি রেখেছিল অনেক মানুষকে কিন্তু তিনি এখন যদিও আয়না ঘরের মধ্যে নেই তারপরেও যেন ঘরের মধ্যেই বন্দি চলুন তারপরে কি বিস্তারিত জানাই হাসিনার ওই বাড়ির বাইরে যাওয়ার অনুমতি নেই এমনকি বাড়ির কাছাকাছি একটি সুপার শপের যাওয়ারও অনুমতি নেই তার জন্য আন্তর্জাতিক পুরস্কার পুরস্কারপ্রাপ্ত অনুসন্ধানী সাংবাদিক সেলিম সামাদ ভারতীয় গণমাধ্যম মাধ্যম নর্থ ইস্ট নিউজ লেখায় এক প্রতিবেদনে এসব দাবি করেছেন গেল আগর আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত থেকে যুক্তরাজ্য পাড়ি দিবেন সে সময় এমন গুঞ্জনের খবর ছড়িয়ে পড়ে যে বিভিন্ন গণমাধ্যমে তবে সেই সুযোগ তিনি পাননি শেষ পর্যন্ত হাসিনাকে দিল্লিতেই থেকে যেতে হয় তার সাথে দিল্লিতে অবস্থান করছেন বোন শেখ রেহেনা শেখ হাসিনা বর্তমানে দিল্লির কাছাকাছি কোনো বিমান বিমানঘাটির একটি নিরাপদ বাড়িতে অবস্থান করছেন সেখান থেকে কারো সাথে যোগাযোগ করতে পারেন না তিনি আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত অনুসন্ধানী সাংবাদিক সেলিম সামাদ ভারতীয় সংবাদ মাধ্যম নর্থ ইস্ট নিউজে লেখা এক প্রতিবেদনে এমন দাবি করেছেন সেলিম সামাদ অজ্ঞাত লেখেছেন তিনি নিশ্চিত নন পাশে আগর দিল্লিতে হাসিনাকে গৃহবন্দি করা হয়েছিল কিনা তবে তিনি একটি সূত্রে বরাতে বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনস শপথ গ্রহণের পর মোদীর সঙ্গে ফোনে আলোচনা করেন এ ঘটনার পরে পরেও হাসিনার যোগাযোগের সব ডিভাইসে বিঘ্ন ঘটে এরপর থেকে তিনি আর কারো সঙ্গে যোগাযোগ করতে পারছেন না শেখ হাসিনার ওই বাড়ির বাইরে যাওয়ারও অনুমতি নেই এমন কি ঘাটির ভিতরে সেনাদের জন্য থাকা একটি সুপার শপেরও যাওয়ার সুযোগ পান না তিনি যদিও হাসিনার বাড়ি থেকে সুপার শপটির দূরত্ব পায়ে হাঁটার পথ হাসিনার যে কারোর সাথে যোগাযোগের সুযোগ নেই এটি প্রমাণ আরও কিছু বিষয় তুলে ধরেছেন সেলিম সামাদ লিখেছেন শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ বিশ্ব স্বাস্থ্য সংস্কার আঞ্চলিক পরিচালক হিসাবে দিল্লিতে অবস্থান করছেন কিন্তু তিনি এখন পর্যন্ত তার মায়ের সঙ্গে দেখা করার সুযোগ পাননি যদিও শেখ হাসিনা এক মাস ধরে দিল্লিতেই আসেন এছাড়া ছেলে সজীব জয় দিল্লিতে গিয়ে মায়ের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন কিন্তু জয়কে দিল্লিতে আসতে বারণ করা হয় কারণ তিনি দেখা করতে পারবেন না শেখ হাসিনাকে যে নির্জন বাড়িতে রাখা হয়েছে সে ব্যাপারে তার ছেলে মেয়ের নিরবতাই স্পষ্ট আমাদের দাবি হাসিনার ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে ফলে পরিচিত কারোর সঙ্গে কথা বলতে পারছেন না তিনি সাংবাদিক সামাদ লেখায় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস শেখ হাসিনাকে ফেরত চাওয়ার বিষয়টি উঠে এসেছে যদি বাংলাদেশ হাসিনাকে ফেরত চায় তাহলে এটি ভারতীয় প্রধানমন্ত্রীর জন্য একটি বড়ো ধাক্কা হবে আর ভারত যদি হাসিনাকে ফেরত না দেয় তবে পরিস্থিতি কিভাবে সামলাবে সেটি দেখার বিষয় প্রিয় দর্শক আশা করি খুবই গুরুত্বপূর্ণ ছিল আজকের এই ভিডিওটি বাংলাদেশ থেকে শেখ হাসিনা যাওয়ার পরে ধীরে ধীরে ঘরের কথা উঠে এসেছিল। যে আয়না ঘরে থাকার একটা মানুষ থাকতে পারে দাঁড়াতে পারে না ঠিকমতো শুতে পারে না এবং কি মানে এক কথা বলতে গেলে একটা মানুষের দুনিয়ার সব কিছু থেকে বাইরে রাখা হয়েছিল অনেক মানুষকে সে ঘরের মধ্যে এখন শেখ হাসিনা যেন সেই আয়নাঘরের মধ্যেই বন্দি প্রিয় দর্শক মিলে যাচ্ছে সব কিছু এখন কিছু বলার থাকলে অবশ্যই সেটি কমেন্ট বক্সে জানাবেন পারলে ভিডিওটি শেয়ার করে দেবেন আমাদের নাসির অফিসিয়াল এই পেজ নতুন হলে ফলো করবেন যারা করেছেন তাদের ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ জুলাই গণহত্যায় শেখ হাসিনার বিচার সরাসরি সম্প্রচার হবে তাজুল ইসলাম প্রিয় দর্শক শ্রোতা খুবই গুরুত্বপূর্ণ আজকের এই নিউজটি হতে চলেছে তাই সবাইকে বলবো একটু ধৈর্য সহকারে আজকের এই নিউজটি শুনতে থাকুন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন আর আমাদের পেজ নাসির অফিসিয়ালে নতুন হলে ফলো করবেন চলুন একটা লাইক দিয়ে আমরা সরাসরি মূল নিউজে চলে যাই জুলাই গণহত্যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার সরাসরি সম্প্রচার করা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সোমবার নয় সেপ্টেম্বর উচ্চ পর্যায়ের এক বৈঠকে এর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি চিফ প্রসিকিউটর বলেন বিচার স্বচ্ছতার জন্য সব করবে সরকার অ্যাডভোকেট তাজুল ইসলাম জানান স্বচ্ছতার স্বার্থে যা প্রয়োজন তাই করা হবে হত্যাযজ্ঞের তথ্য চেয়ে ইতিমধ্যে দেশের সব জেলা প্রশাসক পুলিশ সুপার সিভিল সার্জনদের কাছে চিঠি পাঠানো হয়েছে কবরস্থান কর্তৃপক্ষের কাছেও তথ্য চাওয়া হয়েছে এদিকে প্রথমবারের মতো দেশের আদালতে ক্যামেরা বসবে যে কেউ তা দেখতে পারবে যে কোনো জায়গা থেকেই এর আগে গত আটই সেপ্টেম্বর তিনি জানিয়েছিলেন ভারতের সঙ্গে বাংলাদেশের অপরাধ অপরাধী বিনিময় চুক্তি হয়ে রয়েছে সেই চুক্তির আলোকে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করা হবে এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন গণহত্যার অভিযোগে দায়ের করা একা অধিকাংশ মামলা প্রধান আসামি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি করা হবে আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন গণহত্যার এভিডেন্স প্রমাণ নষ্ট হওয়ার আগেই সংরক্ষণ করা চ্যালেঞ্জ দেশবাসীর কাছে আহ্বান জানাচ্ছি আলামত নষ্ট হওয়ার আগেই যার কাছে গণহত্যা নির্যাতনের যে এভিডেন্স আছে আপনারা ট্রাইব্যুনালের প্রসিকিউট প্রসিকিউশনের কাছে বা তদন্ত সংস্থার কাছে জমা দিন তিনি বলেন তদন্তকালে আসামিদের গ্রেপ্তারের আবেদন করবে প্রসিকিউটর টিম আগে ট্রাইব্যুনালে আসামি পক্ষের আইনজীবী হিসাবে কাজ করলেও বর্তমানে রাষ্ট্রপক্ষের আইনজীবী লড়াইয়ের কোনো আইনগত জটিলতা নেই দ্রুত ট্রাইব্যুনালের বিচারপতির নিয়োগ দেওয়া হবে শেখ হাসিনাকে নিয়ে এক প্রশ্নের জবাবে নবনিযুক্ত চিফ প্রসিকিউটর বলেন শেখ হাসিনা সহ যত প্রভাবশালী আসামিই হোক না কেন সবার সবার সঙ্গে সমান আচরণ করা হবে কারো প্রতি যেমন জুলুম করা হবে না তেমন কাউকে ছাড়ও দেওয়া হবে না দর্শক শ্রোতা নিউজটি আপনারা শুনেই জানতে পারলেন বা বুঝতে পারলেন শেখ হাসিনা সহ যাদের বিচার করা হবে এবং সেখানে ক্যামেরা লাগানো থাকবে এবং সেটা সরাসরি সম্প্রচার দেখতে পারবে গোটা দেশসহ গোটা বিশ্বের মানুষ প্রিয় দর্শক এবং বিস্তারিত আপনাদেরকে জানালাম তো অবশ্যই বিষয়টি নিয়ে আপনাদের কিছু বলার থাকলে অবশ্যই মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর আমাদের এই পেজ নাসির অফিসিয়ালে নতুন হলে অবশ্যই ফলো করবেন প্রতিনিয়ত সকল প্রকার নিত্য নতুন আপডেট নিউজগুলো পেতে আর যারা ইতিমধ্যে ফলো করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে কথা হবে নতুন করে টপিক নতুন করে ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ বাংলাদেশ নতুন করে স্বাধীন হওয়ার পিছনে সব সাইতে অবদান রয়েছে সে হলো আবু সাইদ রংপুরে আবু সাইদ যে কিনা হাত টান করে বুক পেতে গুলি খেয়েছিল এটা নিশ্চয়ই কেউ আপনারা ভুলবেন না কারণ ভোলার কথা নয় এই জিনিসটা সারা জীবন ইতিহাস হয়ে থাকবে সে যদি আসলে বুক টান না করে দিত এবং যদি সে গুলিটা না খেত তাহলে হয়তো নতুন করে এত কিছু হতো না বা দেশটা স্বাধীন হতো না তো যাই হোক তো আবু সাইদ যে গুলি করেছিল তাকে আবু সাইদ হত্যায় অভিযুক্ত দুই পুলিশ গ্রেপ্তার হয়েছে কারা কারা গ্রেপ্তার হয়েছে বিস্তারিত আপনারা জানতে চলেছেন আজকের এই ভিডিওতে তো সবাইকে বলবে একটু ধৈর্য সহকারে শুনতে থাকুন আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিন আর আবু সাইদের জন্য একটা লাইক দিয়ে দিন চলুন আমরা মূল নেব যে চলে যাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাহিদ হত্যার ঘটনায় অভিযুক্ত পুলিশ সদস্য এ এস আই মোহাম্মদ আলী আমির আলী ও সুজনচন্দ্র রায়কে গ্রেপ্তার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ পরে তাদের পিবিআইয়ের কাছে হস্তান্তর করা হয়েছে সোমবার নয় সেপ্টেম্বর সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন পিবিআই পুলিশ সুপার মোহাম্মদ জাকির হোসেন তিনি বলেন এই দুই সদস্য পুলিশ লাইনে নজরদারিতে ছিলেন আজ তাদের মহানগর পুলিশ আমাদের কাছে হস্তান্তর করেছেন এদিকে রংপুর মেট্রোপলিটন পুলিশ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয় গত ষোলোই জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের দ্বাদশ ব্যাচের শিক্ষার্থী আবু সাহিদ নিহত হন এ ঘটনায় মেট্রোপলিটন তাজ তাজহাট থানায় গত উনিশে আগস্ট মামলা হয় এই মামলায় আসামি এ এস আই মোহাম্মদ আমির হোসেন এবং কনস্টেবল সুজনচন্দ্র রায়কে মামলার তদন্তকারী কর্মকর্তা রিকুইজিশনের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সোমবার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের কাছে হস্তান্তর করা হয়েছে জানা গেছে আবু সাইদ হত্যাকাণ্ডের ঘটনায় তার বড় ভাই রমজান আলী বাদী হয়ে আঠারো আগস্ট মেট্রোপলিটন তাজহাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন হত্যা মামলা করেছেন মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন রংপুর রেঞ্জের সাবেক উপপরিদর্শক ডিআইজি আব্দুল বাতেন রংপুর মহানগর পুলিশের সাবেক কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামান ডিসি ক্রাইম আবু মারুফ হোসেন পুলিশ সদস্য সৈয়দ আমির আলী সুজন চন্দ্র রায় সহ সতেরো জনের বিরুদ্ধে মামলা হয়েছে এছাড়াও অজ্ঞাতনামা আসামি করা হয়েছে তিরিশ থেকে পঁয়ত্রিশ জনকে এর আগে গত তিন আগস্ট এই দুই পুলিশ সদস্য এএসআই এ এস আই আমির আলী ও কনস্টেবল সুজনচন্দ্র রায়কে বরখাস্ত করা হয়েছিল মামলার এজাহারে আবু বড় ভাই রমজান আলী উল্লেখ করেন কোটা সংস্কারের দাবিতে রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন আবু সাইদ গত ষোলোই জুলাই আবু সাইদ নিরস্ত্র ও একা ছিলেন তিনি দৃশ্যতে পুলিশের জন্য কোনো হুমকি ছিলেন না তা সত্ত্বেও তাকে শটগান দিয়ে গুলি করা হয় আবু সায়েদ পরে গিয়ে পড়ে গিয়ে একাধিকবার দাঁড়ানোর চেষ্টা করলে আসামিরা পূর্ব পরিকল্পিতভাবে তাকে একাধিকবার গুলি করতেই থাকে এজাহে বলা হয়েছে ঘটনার দিন বেলা দুইটার দিকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিতর থেকে শাখা ছাত্রলীগের সভাপতি পমেল পড়ুয়ার নেতৃত্বে ছাত্রলীগের ওপর ইটপাটকেল নিক্ষেপ শুরু হয় আবু সাইদ পিছনা হরতে হরতেই দুই হাত প্রসারিত করে বুক পেতে দিয়ে এগিয়ে যান পুলিশের সামনে এ সময় প্রক্টর অফিসারের কর্মকর্তা রাফিউল হাসান হেলমেট পরে এসে আবু সাঈদকে লক্ষ্য করে গুলি করলে আবু সাঈদ আবু সাইদকে লক্ষ্য করে গুলি করুন গুলি করুন বলে নির্দেশ দেন তারপর দুই আসামি বিশ্ববিদ্যালয়ে দুই শিক্ষক মশিউর রহমান ও আসাদুজ্জামান মণ্ডল পুলিশকে গুলি করতে প্রচারিত করেন আবু সাইদ বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগের বারোতম ব্যাচের শিক্ষার্থী ছিলেন নিরসরা আবু সাঈদকে পুলিশের গুলি করার ভিডিও সরিয়ে পড়লে সারা দেশে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয় মামলার বাদী রমজান আলী বলেন আমার ভাইকে গুলি করে হত্যা করা হয়েছে তারা ন্যায় বিচার পাওয়ার জন্য মামলা করেছি আমরা সুষ্ঠু তদন্ত চাই যারাই অপরাধী তাদের আইনের আওতায় এনে ন্যায় বিচার করতে হবে তো যাই হোক প্রিয় দর্শক শ্রোতা বিস্তারিত জানেন আজকের এই ভিডিওতে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন তো আপনারাও কি আবু সাইদ হত্যার বিচার চান কিনা অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দেবেন আর আমাদের এই নাসির অফিসিয়াল পেজে যারা নতুন অবশ্যই ফলো করবেন যারা করেছেন তাদের ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ র্যাবের কাছ থেকে আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নিলেন বিএনপি নেতারা প্রিয় দর্শক এটা হলো নিউজের হেডলাইন কালবেলা নিউজ থেকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি র্যাবের কাছ থেকে সিনিয়ে নিয়েছে আওয়ামী লীগ নেতাকে কারা বিএনপি নেতারা চলুন একটু বিস্তারিত আপনাদেরকে জানাই সবাইকে বলবো ভিডিওটি শেয়ার করে দিবেন। আর আমাদের পেজ নাসির অফিসিয়ালের নতুন হলে ফলো করবেন চলুন একটা লাইক দিয়ে মূল নেব চলে যাই গাজীপুর মহানগরীর টঙ্গিতে র্যাবের হাত থেকে আওয়ামী লীগ নেতা কবির উদ্দিন ব্যাপারীকে সিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে দুই বিএনপি নেতা ও তার সমর্থকদের বিরুদ্ধে রোববার আট সেপ্টেম্বর রাতে টঙ্গিবাজার আনারকলি সিনেমা হল এলাকায় ঘটনা ঘটে কবির উদ্দিন ব্যাপারী স্থানীয় পঁয়তাল্লিশ নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক অভিযোগ ওঠা বিএনপির দুই নেতা হলেন পঁয়তাল্লিশ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক হালিম উদ্দিন ব্যাপারী ও একই ওয়ার্ড বিএনপির যুব বিষয়ক সম্পাদক জশি সমীর ব্যাপারী তারা সবাই টঙ্গি বৌবাজার এলাকায় মৃত আক্কাচালী ব্যাপারীর ছেলে সূত্রে জানা যায় র্যাব একের একটি অভিযানিক দল রাত সাড়ে আটটায় বউবাজার এলাকায় অভিযান চালায় এ সময় র্যাব সদস্যরা আওয়ামী লীগ নেতা কবির উদ্দিন ব্যাপারীকে আটক করে নিয়ে যাচ্ছিল খবর পেয়ে তার দুই ভাই বিএনপি নেতা হালিমুদ্দিন ব্যাপারী ও সমিরুদ্দিন ব্যাপারী তাদের কর্মীদের সহকারে নিয়ে র্যাবের গাড়ি আটকে দেন এবং তাদের ভাই আওয়ামী লীগ নেতা কবির উদ্দিন ব্যাপারীকে ছিনিয়ে নেয় ওই এলাকায় থাকা সিসিটিভি ফুটেজে দেখা যায় একদল লোক র্যাবের গাড়ি আটকে কবির ব্যাপারীকে নামিয়ে নিয়ে যায় এ সময় বিএনপির নেতাকর্মীরা র্যাবের গাড়ি ঘিরে মিছিল করেন এ সময় পঁয়তাল্লিশ নং ওয়ার্ড বিএনপির যুব বিষয়ক সম্পাদক সমীর উদ্দিন ব্যাপারী জানান আমি ঢাকায় ছিলাম আমার ভাগিনা ফোন করে আমাকে জানিয়েছে কবির ভাইকে আটকের পর র্যাব আনারকলি হলের সামনে থেকে ছেড়ে দিয়েছে টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন বলেন আমি ঘটনা শুনেছি বিএনপি নেতা হয়ে আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার জঘন্য কাজ দলীয় সভা ডেকে অভিযুক্ত বিএনপি নেতাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে এ বিষয়ে র্যাব একের অধিনায়ক লে কর্নেল জাহিদ হাসান অভিযুক্ত কবির হোসেনের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে তিনি বলেন দুই মাস ধরে দেশের পরিস্থিতি সম্পর্কে আপনারা সবাই জানেন এর বেশি কিছু বলতে পারবো না তবে সিসিটিভির ফুটেজ দেখে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে তো যাই হোক প্রিয় দর্শক শ্রোতা বিস্তারিত জানতে পারলেন আশা করি বুঝতে পেরেছেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন আর প্রতিনিয়ত সকল প্রকার নিত্য নতুন আপডেট নিউজগুলো নাসির অফিসিয়াল পেজ থেকে পেতে আমাদের এই নাসির অফিসিয়াল পেজটি ফলো দিয়ে রাখবেন যারা ইতিমধ্যে ফলো দিয়েছেন তাদেরকে ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আজকে একটা ঘটনা ঘটছে সেটি হলো হিরো আলমকে মারধর করেছে বিএনপি নেতারা এবং হিরো আলমকে কান ধরে উঠবস করিয়েছেন এখন এই হিরো আলমের এই ঘটনাকে কেন্দ্র করে বিএনপি বলতেছে যে হিরো আলম নাটক শুরু করেছে প্রিয় দর্শক বিস্তারিত জানতে চলেছেন আজকের এই ভিডিওতে যে কেনই বা হিরো আলমকে কাম ধরে উঠবস করানো হলো বা হিরো আলমের উপরে আক্রমণ করলো আদালত চত্বরে চলুন একটু বিস্তারিত আপনাদেরকে জানাই সবাইকে বলবো ভিডিওটি শেয়ার করে দেবেন আর আমাদের এই পেজে নতুন হলে ফলো করবেন নাসির অফিসিয়ালি পেজটা ফলো করেন চলুন একটা লাইক দিয়ে আমরা মূল নেও যায় চলে যাই বগুড়ায় কোর্ট চত্বরে হিরো আলমের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বিএনপি এ ঘটনার সঙ্গে দলটি কোনোভাবেই জড়িত নয় জানিয়ে জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাহ বলেছেন বিএনপির নাম জড়িয়ে হিরো আলম হামলার নাটক সাজিয়েছেন রোববার আট সেপ্টেম্বর বিকেলে নবাববাড়ি রোডে দলীয় কার্যালয়ে আয়োজিত জরুরি এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি রেজাউল করিম বলেন হিরো আলমের উপর হামলার সঙ্গে বিএনপির কোনো নেতাকর্মীরা জড়িত নয় ষড়যন্ত্রকারীরা আমাদের সুনাম নষ্ট করার চেষ্টা করছে সব জায়গায় বিএনপিকে দোষারোপ করা হচ্ছে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বারবার হুঁশিয়ারি দিয়েছেন দলবাজি চাঁদাবাজি কোনোভাবেই দল মেনে নেবে না তিনি বলেন হিরো আলম না জেনেই দোষারোপ করছেন আমাদের দলের সম্মান হানি করার চেষ্টা করছেন তিনি যদি প্রমাণ করতে পারে যে হামলার পিছনে বিএনপির কোনো নেতাকর্মী জড়িত তাহলে আমরা তাদের বিরুদ্ধে কঠিন আইননুক ও সাংগঠনিক ব্যবস্থা নেব কিন্তু হিরো আলম যদি প্রমাণ করতে না পারে তাহলে বিএনপির কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে আর সেটা না করলে তার বিরুদ্ধেও আইননুক ব্যবস্থা নেওয়া হবে সে আমাদের প্রতিদ্বন্দ্বী বা প্রতিপক্ষ নয় সংবাদ সম্মেলন বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা কেন্দ্রীয় সদস্য জয়নাল আবিদিন চান জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফজলুল বারি তালুকদার বেলাল এছাড়া আরও অনেকেই সেখানে উপস্থিত ছিলেন এর আগে দুপুরে বগুড়া আদালত চত্বরে আলোচিত আশরাফুল আলম ওরফে হিরো আলম হামলার শিকার হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে কয়েকজন যুবক এ হামলা চালান বলে তিনি অভিযোগ করেন প্রদর্শক আসলে হিরো আলম অভিযোগ করেছে যে হিরো আলম নাকি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটুক্তি করেছিল যার কারণেই হিরো আলমকে হামলা করেছে আদালত চত্বরে কিন্তু এদিকে হিরো আলম বলতেছে যে আমি যদি কোনো কারণে বা কোনো সময় বিএনপির খালেদা জিয়ার ছেলে তারেক রহমানকে কোনোভাবে যে গালি দিয়ে থাকে সেটা যদি প্রমাণ করতে পারে তাহলে আমি জুতার মালা গলা দিয়ে আমি ঘুরে বেড়াবো এখন প্রিয় দর্শক শ্রোতা বিস্তারিত আপনারা এই নিউজ থেকে জানলেন বিএনপির নেতাকর্মীরা দাবি করতেছে যে আসলে হিরো আলম নাটক সাজিয়েছে বা নাটক করতেছে হিরো আলম আসলে বিএনপির নেতাকর্মীরা এই ঝামেলার সাথে যুক্ত নাই তো বিস্তারিত আপনারা শুনেছেন তো আপনাদের কি সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানান আর পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিন আর আমাদের এই নাসির অফিসিয়াল পেজে নতুন ফলো করেন যারা করেছেন তাদের ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ তাহলে এবার ভারত থেকে কোথায় যাচ্ছে শেখ হাসিনা প্রিয় দর্শক বিস্তারিত জানতে চলেছেন আজকের এই ভিডিওতে ভারতে কতদিন পর্যন্ত থাকার কথা ছিল এটা আমরা সকলে জানি ধীরে ধীরে কিন্তু ভারতে থাকার ম্যাদ ফুড়ে যাচ্ছে শেখ হাসিনার তাহলে এখন ভারত থেকে কোথায় যাবে শেখ হাসিনা চলুন বিস্তারিত আজকের এই নিউজ থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব সবাইকে বলব ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন আর আমাদের নাসির অফিসিয়াল এই পিসটি দয়া করে ফলো করবেন এই ধরনের সকল প্রকার আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য চলুন একটা লাইক দিয়ে আমরা মূল চলে যাই কোথায় আবাস গড়বেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরবেন কবে নাকি ভারতেই রাজনৈতিক আশ্রয় নিয়ে থেকে যাবেন শেখ হাসিনাকে নিয়ে ঘুরে ফিরেই সামনে আসছে এসব প্রশ্ন এর আগে গুঞ্জন ছড়ায় ইউরোপের বিভিন্ন দেশে রাজনৈতিক আশ্রয় চেয়ে ব্যর্থ হয়েছেন তিনি শেখ হাসিনা এখনও অন্তত চারটি দেশে যাওয়ার চেষ্টা করছেন যুক্তরাজ্য সংযুক্ত আরব আমিরাত সৌদি আরব অথবা ফিনল্যান্ডে যাওয়ার চেষ্টা করছেন বাংলাদেশের সাবেক এই প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়া ভিত্তিক ওয়েব পোর্টাল দ্য কনভেনশনের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে তবে এমন কথা আগেই ছড়িয়েছিল বিভিন্ন মাধ্যমে সেই সময় যুক্তরাষ্ট্রে বসবাসরত শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজের জয় জানান তার মা আপাতত কোথাও যাচ্ছেন না কোথাও যাবার জন্য আবেদনও করেননি নির্বাচনের তারিখ ঘোষণা হলে তিনি দেশে ফিরবেন বলেও জানায় জয় ওই প্রতিবেদনে উঠে এসেছে ভারতের শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দিলে ফেরত পাঠানোর সমীকরণটা কেমন হবে প্রতিবেদনে বলা হয় ভারত যদি শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় প্রার্থীর মর্যাদা দেয় সেক্ষেত্রে হাসিনাকে ফেরানো কঠিন হবে তার কারণ কোনো রাজনৈতিক আশ্রয় প্রার্থীকে ফিরিয়ে দেওয়ার জন্য ভারতের কাছে বাধ্যকতা থাকবে না তবে ঢাকা দিল্লির মধ্যকার নতুন সম্পর্ক জোরদার করতে হাসিনা ইস্যু ভারতের জন্য অস্বস্তির হয়ে দাঁড়িয়েছে এদিকে ভারতের শেখ হাসিনার অবস্থান নিয়ে নাকোশ বিএনপি জামাত ইসলামী সহ শীর্ষ পর্যায়ের রাজনৈতিক দলগুলো শুধু তাই নয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতারাও হাসিনাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর কথা বলছেন এখন পর্যন্ত শেখ হাসিনার বিরুদ্ধে শতাধিক মামলা দায়ের করা হয়েছে একই সঙ্গে গণহত্যার অভিযোগে তদন্ত চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এমন আবহে ভারতীয় সংবাদ সংস্থার পিটিআইয়ের সঙ্গে এক সাক্ষাৎকারে হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে বিচারের মুখোমুখি করার কথা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস উল্লেখ্য গত জুলাইয়ের শুরুতে বৈষম্য ছাত্র আন্দোলনের ব্যানারে সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনের নামেন শিক্ষার্থীরা ওই আন্দোলন দমনে ছাত্রলীগসহ তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী বিভিন্ন সংগঠন ও আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হামলা নির্যাতনের এক পর্যায়ে তা সরকার পতনের আন্দোলনে রূপ নেয় কোটা সংস্কার আন্দোলন দমন করতে গুলি করে মারা হয় শিক্ষার্থীসহ বিভিন্ন পেশাজীবীদের এক পর্যায়ে ছাত্র জনতার তুমুল আন্দোলনের মুখে পাঁচই আগস্ট পদত্যাগ করে দেশ সেরে ভারত যান শেখ হাসিনা যার মধ্য দিয়ে আওয়ামী লীগের টানা প্রায় ষোলো বছরের শাসন আমলের অবসান ঘটে তো প্রিয় দর্শক শ্রোতা বিস্তারিত জানলেন শুনলেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন পারলে ভিডিওটি শেয়ার করে সবারই দেখার সুযোগ করে দেবেন নাসির অফিসিয়াল এই পেজে যদি আপনারা এখনও নতুন হয়ে থাকেন প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট নিউজগুলো পেতে আমাদের এই পেজটি ফলো আমাদের সাথে থাকবেন যারা ফলো দিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ